দেবী আসছেন প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে পিতৃপক্ষের সূচনার সঙ্গে শুরু দেবী পক্ষের আবাহন। ভাবছেন নিশ্চয়ই পিতৃপক্ষে কি করে পুজো শুরু, কারণ পিতৃপক্ষের অবসান হলে তবেই তো দেবী পক্ষের সূচনা। তাহলে চলুন বরং দেখে নেওয়া যাক কোথায় কেন হচ্ছে এই উলটপুরাণ। দুর্গাপুরের আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ ও সপ্তপীঠের মন্দির। রীতি অনুযায়ী ঢাকের তালেই এখানে শুভারম্ভ শারদোৎসবের। মন্দিরে দেবী মূর্তি সারা বছরই থাকেন, নিত্য পূজা ও সন্ধ্যা আরতি বছরভর হয়। তবে ষষ্ঠীর বোধনের আগে আসে নতুন প্রতিমা এবং পুরনো প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় দশমীর দিনে। এখানে মন্দির প্রাঙ্গণে পুজো হলেও তা আদতে সর্বজনীন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা সর্বজনীন পুজো এবং সর্বধর্মের মিলন মেলা, যে কোনো ধর্মের মানুষ আসতে পারে এখানে। এবং সবচেয়ে হচ্ছে নবমীর দিনে আমরা যেটা করি সেটা হচ্ছে সপ্তকুমারীর পুজোটা করি এখানে। দুর্গা মন্দিরে অষ্টমী ও নবমীতে নরনারায়ণ সেবার আয়োজন করাও হয়। গোটা মানব জাতির মঙ্গল কামনায় সংকল্প করে মন্দিরে জ্বলে উঠেছে ঘিয়ের প্রদীপ, যা নিব্বে দেবীর বিসর্জনের পরে। এই প্রদীপ দশমী অবধি থাকবে, যতক্ষণ ঠাকুর আমাদের নিরঞ্জনের পথে না যাচ্ছে। এটা অহরাত্রি জ্বলবে, দিন রাত এই প্রদীপ জ্বলবে। এই মন্দিরে পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। মেতে ওঠেন এলাকাবাসী। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাস, জি চব্বিশ ঘন্টা। পুজো আসছে, মন খুশিতে ভরে যাওয়ার কথা, যাচ্ছেও, তবু কোথাও যেন একটা চাপা কষ্ট রয়েই যাচ্ছে। করোনার কোপে কত জন যে বিপন্ন, ঘরের মানুষ প্রাণের মানুষকে হারিয়ে বিধ্বস্ত বলে বোঝানো মুশকিল। যারা চলে গেলেন রয়ে গেছে তাদের স্মৃতি, যা এবার চেতলা অগ্রণীর পুজোর মূলধন। যে পুজোর প্রধান কর্মকর্তা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক, সেই পুজোয় কোথাও না কোথাও কোভিডের বার্তা থাকবে না এমনটা হতেই পারে না। অতিমারির কবলে পড়ে জীবনে ঝড় বইছে সবারই। মৃত্যু অমোঘ, কিন্তু অকাল মৃত্যু, এভাবে হুট করে চলে যাওয়া মানা যায় না। ঘরের মানুষটিকে শেষবার দেখতেও পারেননি কতজন, রয়ে গিয়েছে শুধুই স্মৃতি, অর্থাৎ মনে পড়া। এই অনুস্মরণ অনেকটা সেরকম স্মরণ যখন নিকট আত্মীয় বিদায় নিয়েছে পৃথিবী থেকে, অথচ তার মরদেহটা একবার শেষ দেখা দেখতেও পারেনি তারই প্রিয়জনেরা। এরকম নানা না বলা কথা, নানা অব্যক্ত যন্ত্রণা তিল তিল করে ফুটে উঠছে সুব্রত ব্যানার্জির নিখুঁত কাজের মাধ্যমে। দেবীর আরাধনায় থাকবে না জৌলুস জাঁকজমকের উগ্র বহিঃপ্রকাশ। মনের আলোয় মাকে দেখে যার যেমন মনে হবে মা হবেন তেমনই। পুজোয় দর্শনার্থীদের স্বার্থে করোনাবিধি মানার দিকে বিশেষ নজর থাকছে উদ্যোক্তাদের। আমাদের যে গ্রিলগুলো, এটা রিভলভিং গ্রিল, আমাদের এটা খুলে দেওয়া হয় প্রত্যেক বছর পুজোর সময়। এবছরেও সেটার ব্যতিক্রম হবে না, এবছরেও খুলে দেওয়া হবে। আর করোনাবিধি মেনে আগের বছরে আমাদের যেভাবে পুজো করতে মাননীয় হাইকোর্ট বলেছিলেন সেইভাবেই পুজো হয়েছিল, তারই পুনরাবৃত্তি এবছরেও হবে। বিশাল এক খিলান গম্বুজের বনেদি জমিদার বাড়ি, সেই বাড়ির দুর্গা দালানে দেবীর অধিষ্ঠান। বাহ্যিক আড়ম্বর নেই, কিন্তু অনুভবে মননে শান্তি রয়েছে। থাকছে পুজোর পুঙ্খানুপুঙ্খ রীতি রেওয়াজ, যার প্রতি মুহূর্তে সাক্ষী হতে পারবেন দর্শনার্থীরা। এই আগেরবারে আমরা ভার্চুয়ালি পুরো পুজোটাকে দেখানো হয়েছিল ফেসবুক লাইভ, ইউটিউবের মাধ্যমে, এবং এবছরেও তার পুনরাবৃত্তি হবে। আমরা সেইভাবেই আমরা এগোচ্ছি, বাইরের দিকে জয়েন্ট স্ক্রিন থাকবে, প্লাস আমাদের টোটাল ফিডটাই লাইভ যাবে। শিল্পী সুব্রত ব্যানার্জি বরাবরই ডিটেলিংয়ে বিশ্বাসী, এই মণ্ডপ তার ব্যতিক্রম নয়।
শ্বেতপাথরে বাঁধানো দুর্গা দালান, কষ্টিপাথরের খিলান, দেওয়ালের নকশা থেকে কুড়িবর্গা, সব কিছু নিখুঁত আবহের সঙ্গেই দর্শকের মনের ভাবনার মিশেলে চোখ ফলে এবার এক অন্যরকম পুজো চেতলা অগ্রণীতে। বাইরে থেকেও দর্শন করা যাবে মণ্ডপ, হয়তো এবারও ভেতরে ঢোকার প্রয়োজন পড়বে না, কিন্তু যারা এই মণ্ডপ দেখবেন তারা প্রত্যেকেই তাদের মনের মধ্যে বহন করে নিয়ে যাবেন এক অনুস্মরণ জি ২৪ ঘন্টার জন্য। ক্যামেরা তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন, কলকাতা।